পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে চাঁচা এলাকা থেকে ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃত শুভময় মণ্ডল মেমারি থানার চাঁচাকে সাতরাপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি ভুয়ো শংসাপত্র দেওয়ার নাম করে অর্থ উপার্জন করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাতরাপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকে চাঁচা এলাকা থেকে ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ। ধৃত শুভময় মণ্ডল মেমারি থানার চাঁচা সাতরাপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি ভুয়ো শংসাপত্র দেওয়ার নাম করে অর্থ উপার্জন করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাতরাপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।